মা কালী গাঁজা খায় মদ খায় সিগারেট কথা বলেছিলেন ওনার সাংসদ আশা করব প্রথমে হিন্দু সনাতনীদের কাছে ক্ষমা চাইবেন রবীন্দ্র পক্ষ এবং আজ রাজ পূর্ণিমা কার্তিক পূর্ণিমা এবং আমাদের মহাপ্রভুর পূর্ণ ভূমিতে সবাইকে সনাতন সংস্কৃতির ধারা মেনে রাষ্ট্রবাদী দেশপ্রেমী অভিনন্দন জানাই আমাদের মাতৃমণ্ডলী দিদিরা বোনেরা এই সমগ্র ব্যবস্থাপনার আয়োজক তাদের মধ্যে মায়া দাস রবি দেবনাথ সহ আমাদের সমস্ত পূজা কমিটির মায়েদের আমি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি না থাকিলে লড়াই বিশ্ব জাগে না তাই ছত্রপতি শিবাজী মহারাজ জয় ভবানী স্লোগান দিয়েছিলেন আমি মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা জানিয়ে এখানকার পুজোর অন্যতম ব্যবস্থাপক বাপি দেবনাথ সহ স্থানীয় সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সমাজসেবী যুব সংগঠক অরিজিৎ ভাই এখানে আছেন এখানে প্রাক্তন মন্ত্রী বিধায়ক বঙ্কিম ঘোষ মহোদয় আছেন রাষ্ট্রবাদী প্রচারক মাননীয় অর্জুন বিশ্বাস মহোদয় রয়েছেন মধুয়া মহাসংঘের অন্যতম সংগঠক মন্দার বিধায়ক স্বপন মজুমদার রয়েছেন এবং হুগলি জেলার গুপ্তিপাড়ার যে আশ্রম সেই আশ্রমের অম্বিকানন্দ তরুণ মহারাজ সন্ন্যাসী মহারাজ তিনি আমাদের মধ্যে এসেছেন আরো অনেকে আছেন যেহেতু এখান থেকে গৌড়ীয় মঠে যাব রাত্রে 8:30টার পরে যাওয়া যাবে না ঠাকুরের শরণে টাইম হয়ে যাবে তাই আমি বাকিদের নাম না বলে একযোগে তাদের সবাইকে অভিনন্দন এবং রাধে রাধে জানাই এই পূর্ণ ভূমিতে আসতে পেরে আমি অত্যন্ত কৃতার্থ একজন সনাতনী সেবক হিসেবে যিনি গোটা পৃথিবীতে সনাতনের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে গেছিলেন প্রভু শ্রী চৈতন্য দেব তার পূর্ণভূমি নবদ্বীপ ধাম যেটা আন্তর্জাতিকভাবে আমাদের একটি তীর্থক্ষেত্র এই ধামে আসার প্রথমেই রেল স্টেশনের কাছে মহাপ্রভুর দণ্ডায়মান মূর্তিতে মাল্যদান করে আরতি প্রদান করে তার
চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে আমি আপনাদের এখানে এসে এই অপরূপ থিম যা আজাদী কি অমৃত মহোৎসব স্বাধীনতার 75 বছরে আমাদেরকে গৌরবান্বিত করেছে এই মণ্ডপ এবং মূর্তির উদ্বোধন আমরা করেছি এখানে কারগিলের একজন বীর জওয়ান যিনি আহত হয়েছিলেন তাকে সম্বর্ধিত করার মধ্য দিয়ে আমাদের ভারত মাতাকে আমরা বন্দন করে নিয়েছি আপনারা জানেন আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজির কাছে তার আরাধ্য দেবী কে ছিলেন ভারত মাতাই ছিলেন তার আরাধ্য দেবী আমি আমার সনাতনীদের বলবো আপনারা সবাই এক জায়গায় আসুন আমাদের রাষ্ট্র নেশন ফার্স্ট মন্ত্রে আমাদের উদ্বুদ্ধ হতে হবে গোটা ভারতবর্ষে যা হয়েছে পশ্চিমবঙ্গ তার বাইরে আছে এখানে হিন্দু দেবদেবীকে আক্রমণ করা হিন্দু দেবদেবীকে অপমান করা একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি এই অরাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলবো না যে একজন হিন্দু বাড়ির সন্তান হিসেবে আমি প্রতিবাদ করব যখন ক্ষমতাশালী লোক বলেন জয় শ্রী রাম একটি গালি আমি প্রতিবাদ করব বাবা মহাদেবের শিবলিঙ্গকে যখন বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোন শক্তিশালী রাজনৈতিক দলের ক্ষমতাশালী দলের নেত্রী তখন আমি প্রতিবাদ করব আমি নিশ্চিতভাবে আমি মা কালীর মূর্তি নিয়ে কৃষ্ণনগরে শোভাযাত্রা করেছি যখন একজন নির্বাচিত সাংসদ তিনি বলেন আমাদের মা কালী গাঁজা খায় সিগারেট খায় মদ খায় তার প্রতিবাদ আমি করব একবার নয় 100 বার করব আমার মমিনপুরে লক্ষ্মী পূজোর দিন যখন হিন্দুরা আক্রান্ত হবে তার জন্য 25টা কেন 500টা কেস করলেও আমি বারে বারে বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে আক্রান্ত বা অপমান করা যাবে না তাই আসুন আমাদের একমাত্র হিন্দুদের শেষ আশ্রয়স্থল হল ভারত ভূমি যারা অন্য ধর্মে বিশ্বাস করেন তাদের অনেক দেশ আছে আমাদের হিন্দুদের আর যাওয়ার কোনো জায়গা নেই যেমন আফগানিস্তান দখল হওয়ার পরে হিন্দু শিখ জৈনদের ধর্ম ছাড়তে হয়েছে নয় দেশ ছাড়তে হয়েছে আসুন আমরা আমাদের ভারত মাতার পূর্ণ ভূমি এবং বাঙালি হিন্দুদের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে যাওয়া এই বাংলা ভূমিকে পশ্চিমবঙ্গকে আমরা এমনভাবে সুন্দর করে তৈরি করি যাতে গুজরাটের মতো কর্ণাটকের মতো আমাদের স্কুলগুলোতে আধুনিক শিক্ষার সাথে সাথে গীতা শিক্ষাও দেওয়া যায় গীতার একটা কথা মনে রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম যদি রক্ষা না হয় কিছুই হবে না আমি খুশি জাগরণ বাড়ছে তুলসী মঞ্চ স্থাপন করুন দীপদানের অভ্যাস ফিরিয়ে আনুন শঙ্খ বাজানোর অভ্যাস ফিরিয়ে আনুন উল্টে পাল্টে মোবাইল ফোনে অনেক কিছু দেখেন তার সঙ্গে গীতাটাকেও দেখার চেষ্টা করুন আর রাস পূর্ণিমার নবদ্বীপের ইতিহাস আপনাদের সকলের জানা আছে এখন কিছু লোক বেরিয়েছে সেকুলারিজমের নামে ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা মানে হলো হিন্দুদের আয়োজিত পূজা অনুষ্ঠানে বাধা সৃষ্টি করা এই ধর্মনিরপেক্ষতা বেশি দিন থাকবে না আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলেছেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি শিখিয়েছেন নিজে ধর্মের প্রতি আস্থাশীল হবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে এবারে আসি রাস পূর্ণিমার কথায় পূর্ণিমা কখন লেগেছে 3টা 58 কালকে শেষ হবে কখন 3টা 51 আপনারা ভালো করে রাস পূর্ণিমার এই পূর্ণিমা কালে শাস্ত্র পঞ্জিকা নিয়ম মেনে করবেন আমরা যারা ভেজাল হিন্দু নই আমরা কেউ পিতৃপক্ষে কাছে নিয়ে বেরোইনি আমরা মাতৃপক্ষে বেরোই ও আমাদের পূজা অর্চনা সবই হয় শাস্ত্র মেনে পঞ্জিকা মেতে মেনে নিজের মতো করে আমরা কখনো আমাদের পূজা পাঠ ইত্যাদি করি না আপনারা জানেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এই রাসের সূচনা করেছিলেন 16108 গোপিনী ছিল তার সঙ্গে আমি আশা করব প্রভু
শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমিতে এবারে রাসযাত্রা কার্তিক পূর্ণিমার অনুষ্ঠান অত্যন্ত মধুময় হবে হবে সুখকর হবে পরিশেষে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করার আগে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরনিতাই প্রেমানন্দে হরি হরি গৌরনিতাই প্রেমানন্দে হরি